বিশ পঁচিশটা আম লাগি আছে আর বিশ পঁচিশটা আমার ভিতর যদি তিনটা আমও রখে আপনাদের অনুমান দর্শকের সেই প্রশ্ন সমূহর উত্তর বিচার আজি আমি ইয়াত উপস্থিত হয়েছি। পুনে কৈছে এটা হারি পর একটা হারি যে মাজর ঠাইখিন আছে সেই ঠাইখিন পেলায় রখা নাই, সেই ঠাইখিন কি করেছে ভোট জলকার খেতি করেছে। কৈছে আমার যখন নিবন যুবক যুবতী আছে, যে আমার বিভিন্ন ঠাইত খালি মাটি পড়ে আছে, সেই খালি মাটি আমার কৃষকসকলে আমার নিবন যুবক যুবতী সকলে এনেদরে আমার খেতি করব পারে। তার দখল মই পঙ্কজ খনিকর আপনাদের চাই আছে কৃষি জাগরণ অসম। দর্শকল আজি মই উপস্থিত আছোহি তিনিচুকীয়া জেলার পেঙেরস্থিত ধনিয়াম চেতিয়ার কৃষি ফার্মত। কৃষি ফার্মত আমি দেখবলে পাইছো অম্রপালি আম, আর অম্রপালি আমার বিষয়ে আমার দর্শকসকলে আমাক বহু সময় প্রশ্ন করেছিল। সেই দর্শকসকলের সেই প্রশ্ন সমূহর উত্তর বিচার আজি আমি ইয়াত উপস্থিত হয়েছি। ইয়াত আপনাদের দেখবলে পাইছে কিমান সাপোর্টে আমবিলাক ফুড়ব ধরেছে। এই ক্যামেরা পার্সন তমস্কৃত চতুয়াই দেখাব আপনার এজোপা আমত কিমান পরিমাণ আম লাগিছে। বিশ পঁচিশটা আম লাগি আছে আর বিশ পঁচিশটা আমার ভিতর যদি তিনটা আমও রখে আপনাদের অনুমান করুন এই এই গিটা ডালখিনিত কিমান আম লাগিব। কৃষকগৰাকীয়ে জানিবলৈ দিয়া মতে ইয়াত এজোপা আমত প্রায় সত্তৰৰ পৰা আশি কেজি আম লাগিব বুলি জানিবলৈ দিছে। সব কেবল এজোপাই নহয় আর বিভিন্ন ধরনের তো গিটা চারিফালো গিটা এইখন আসলে আমার বাড়ি। এইফালে সব আপনাদের দেখিছে এইফালে আম ইয়াত কেবল মই এটা কথা কলে কেবল অম্রপালি আমে নহয় ইয়াত বিভিন্ন জাতের আমর খেতি করেছে। আর এই আমবিলাক কেতিয়া খেতি করা হয়, কেনেকুৱা মাটি এই আমবিলাকৰ কাৰণে উপযোগী হয় আদি কথাবোৰ আমি আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। কোন সময়ত এই আমটো ৰোৱা হয়, এই আমৰ পুলিবিলাক ক'ত, আমি সাধাৰণতে এটা বেমাৰ দেখোঁ আমৰ আমাৰ দৰ্শকসকলে আমাক এটা কথা সোধে যে আমত ফুল ফুলে কিন্তু তেওঁলোকৰ আম নৰয়, কিন্তু ধনিয়াম চেতিয়াৰ আপুনি চাওক তেখেতৰো বহুত ফুলিছে কিন্তু বেছি ইয়াত ৰোৱা নাই। আৰু এই কথাবিলাক আমি কৃষকগৰাকীক জানিবলৈ চেষ্টা কৰিম আৰু আপোনালোকক আমি জনাবলৈ চেষ্টা কৰিম। চাওক আপনাদের কেবল এইখিনিয়ে নহয় আর দুখন বাড়ি আছে, এই দুইখান বাড়িতে আপনাদের এনেকা এনেকে আম লাগি আছে। আমার বহু দর্শকে দুবছর আম লাগে, দুবছর যে আম লাগে বলে কলে অল্প মানে আচরিত ভাবে কৃষকগাকে জানিবলে গছত আম লাগে। এই গছ প্রায় 100 টাকা কেজি বিক্রি করে, 1 কেজি 1 কেজি মানে 100 টাকা বিক্রি করে। আপনাদের অনুমান করব এজোপা গছত যদি প্রায় 60-80 কেজি যদি লাগে তাহলে কোনো কৈছো আপোনালোকে যে আমাৰ যিসকল আমাৰ অসমত এটা বহু নিবনুৱা সমস্যা এটা ডাঙৰ সমস্যাৰূপে থিয় দিছে। গতিকে নিবনুৱা সমস্যা দূৰ কৰিবৰ কাৰণে আমাৰ যিসকল নিবনুৱা যুৱক যুৱতী আছে তেওঁলোকে এনেদৰে আমৰ খেতি কৰিব পাৰে। এই আমবিলাক খেতি কৰিলে এটা কাৰণে লাভান্বিত হ'ব, এই আমবিলাক আপুনি এবছৰ বা দুবছৰ খৰচ কৰিলে আৰু ইয়াৰ পাছত আপুনি 10-15-20 বছৰলৈ ইয়াৰ ফল প্ৰতি বছৰে পাই থাকিব। তাৰপিছতে অলপ আপুনি কেয়াৰ ল'ব লাগিব বস, তাৰপিছতে আপুনি এবাৰ ৰোৱাৰ পাছতে মানে দুবছৰলৈ খৰচ কৰাৰ পাছতে আপুনি প্ৰায় 20-25 বছৰলৈ ইয়াৰ ফল লাভ কৰি থাকিব পাৰিব বুলি জানিবলৈ দিছে কৃষক ধনিয়াম চেতিয়া। তেওঁ সেই উদ্দেশ্যলৈ তেনেকুৱা এটা আশা কৰিয়ে তেওঁ এই আমৰ খেতি কৰিছে। তেওঁ মই পুনৰ জনাইছোঁ তেওঁ প্ৰায় 6 বিঘামান মাটিত এনেকুৱাই এনেকৈয়ে প্ৰায় তেওঁ আম লগাইছে 6-7 বিঘা মাটিত। চাওক আপোনালোকে এইফালে চাব পাৰে, আপনাদের এনেকে চাওক মানে দেখাই গেছো আপনাদের কেনেদরে আমর খেতি করেছে। কেবল মই ইয়াত বিভিন্ন জাতের আমর খেতি করেছে, পরীক্ষামূলকভাবে করবলে কিছু নার্সারিও পুলিশ যোগান ধরেছে পরীক্ষামূলকভাবে করেছে বলে ইয়াত মই দেখাইছো আপনাদের। চাওক আকৌ কেনেদরে আমর খেতি করেছে, আমর অকল কেবল আমে নয় আমর এই মিশ্রিত পদ্ধতিতে ভোট জলকীয়াও খেতি করেছে। এই দেখিছে আপনাদের ভোট জলকীয়া করেছে, বেগেনা করেছে, মাঝে মাঝে 2 এজোপা পুকুরি লগাইছে। এই আপনাদের দেখি ভোট জলকীয়া চাওক, ভোট জলকীয়াও খেতে করেছে আমবিলাকো ডাঙর আম মানে কি যি আমার যে একটা হারির পর একটা হারির মাজর যে ঠাইখিন আছে এটা মাজ মানে পুনে কৈছো একটা হারির পর একটা হারির যে মাজর ঠাইখিন আছে সেই ঠাইখিন পেলায় রখা নাই, সেই ঠাইখিন কি করেছে ভোট জলকীয়ার খেতে করেছে। আর আমার কৃষকসকলেও মই আৰু এটা কথা কৈছো আপোনালোকক, আপোনালোকে যিবিলাক যদি কোনো কৃষকে যদি নতুনকৈ যদি আম খেতি কৰিব বিচাৰে তেওঁলোকে তেতিয়া চাওক ধনিয়াম তেতিয়া এজোপা আমৰ পৰা এজোপা আমৰ ডিষ্টেঞ্চ কিমান দিছে প্ৰায় 10 ফুট দিছে আৰু বহল এভেলেও তেওঁ প্ৰায় 10 ফুটমান দিছে। গতিকে চাওক এই তাৰ মাজত যিখিনি ঠাই আছে সেই ঠাইখিনিত তেওঁ খেতি কৰিছে আৰু
এনেকে বহল বহল হলে মানে গছর ডাল আর পাত ইটো ডালের পর ইটো ডালে লাগি না যায়। চাও আপনার এই আমবিলাক আরো ডাঙর হব পুরো এনেকই এনেকটা প্রায় প্রায় ছবিঘা মাটি আছে। এখন এখন বাড়ি, কেবল এখন এখন বাড়ি আর দুখন বাড়ি এনেকা আম আছে। তো ভাল ফলাফল বিগত দুইটা বছর ভাল ফলাফল লাভ করার পিছনে অধিক অধিক মাটিত এইদরে আমর খেতি করেছে। মই পুনৰ কওঁ, আমাৰ যিসকল নিবনুৱা যুৱক যুৱতী আছে তেওঁলোকে এনেদৰে ধনিয়াম চেতিয়াৰ দৰে আমৰ খেতি কৰিব পাৰে। আৰু ধনিয়াম চেতিয়াৰ পৰা আমি এই আম খেতিৰ বিষয়ে তেওঁ সবিশেষ জানিবলৈ চেষ্টা কৰিম। আৰু মই পুনৰ কৈছোঁ, আমাৰ যিসকল নিবনুৱা যুৱক যুৱতী আছে, যি আমাৰ অসমৰ বিভিন্ন ঠাইত খালী মাটি পৰি আছে, সেই খালী মাটিখন আমাৰ কৃষকসকলে আমাৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলে এনেদৰে আমৰ খেতি কৰিব পাৰে। মই এটা কথা পুনৰ কৈছোঁ, তেওঁলোকে আমৰ খেতি এবাৰ কৰক, দুবছৰ খৰচ কৰক, পইচা ইনভেষ্ট কৰক, তাৰপাছত আপুনি 10-15 বছৰ ইয়াৰ ফল পাই থাকক।